জি ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা একটু মার্কিন ভিসা নীতি নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে যে মার্কিন ভিসা নীতি কার্যকর হওয়ার পরে যেদিন ঘোষণা আসলো তারপর থেকে বাংলাদেশের রাজনীতিবিদ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এটি নিয়েই কথা বলছে। রাজনীতিবিদরা আওয়ামী লীগ বলছে যে এটি বিএনপির জন্য প্রযোজ্য হবে এবং বিএনপি যেহেতু নির্বাচন বানচাল করতে চায়, নির্বাচন হতে হবে না, হতে দেব না, এইসব বলে তারা সহিংসতা করতে চায়, ফলে তাদের জন্য এটা প্রযোজ্য হবে, তাদের উপরে ভালোই হয়েছে। আবার বিএনপি বলছে যে আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করতে চায় বিএনপিকে বাইরে রেখে, ফলে তাদের উপরেই এটা কার্যকর হবে। আর নির্বাচন কমিশন বলছে যে এই ভিসানীতির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নাই, নির্বাচন নির্বাচনের মতো হবে, ভিসানীতিতে কিচ্ছু যায় আসে না। বাংলাদেশের পুলিশের প্রধান আইজিপি বলেছেন যে এই ভিসানীতিতে পুলিশের কোনো ক্ষতিবৃদ্ধি হবে না, কোনো সমস্যা নাই। অর্থাৎ সকল সেক্টরের বিচারালয় থেকে এখনো কেউ কেউ কিছু বলেননি, বিদায়ী প্রধান বিচারপতি আজকে বলেছেন। তো তার মানে হচ্ছে যে সকলেই মনে করছেন যে এটাতে কিছুই হবে না, যদি কিছু নাই হয় তাহলে এটা নিয়ে এত কথাবার্তা কেন? ডক্টর কলিমুল্লাহ আপনাকে দিয়ে শুরু করি। দেখুন, একটা লং টার্ম পার্সপেক্টিভে কিন্তু এটা প্রণীত হয়েছে, শর্ট টার্ম অফ দ্য হ্যান্ড এটা হাজির করা হয়নি। এবং আমাদের দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্ররা অনেক দিন ধরে কিন্তু হোমওয়ার্ক করছে, এবং ক্রমে ক্রমে প্রথমে র্যাবের সঙ্গে কাজ করেছেন এরকম ব্যক্তিবর্গ, তারপর দুইজন অনারি কনসাল রাশিয়ান ইথনিক রাশিয়ান নয়জন, তারপরে আপনার প্রত্যাশা ব্যক্ত করা যৌথভাবে মানে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে, তারপর অ্যান্থনি ব্লিংকেনের এই ভিসা ডিকটাম আনফোল্ড করা টুইট বার্তার মাধ্যমে 24 মে তারিখে, এবং তারপরে খেয়াল করে দেখেন কদিন আগে ম্যাথু মিলার যে মুখপাত্র তিনি ঘোষণা দিলেন যে এটা আমরা কার্যকর করা শুরু করব 20 তারিখ থেকে, এই সেপ্টেম্বরের 20 তারিখ। তার পরপরই সিনক্রোনাইজডভাবে ডোনাল্ড লু মহোদয় এর আগেরবার ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল আই এবং জিল্লুরের তৃতীয় মাত্রা বেছে নিয়েছিলেন, এবার আপনার প্রিন্ট মিডিয়া অর্থাৎ ডেইলি স্টার যেটা ইংরেজি পত্রিকাগুলোর মধ্যে সবচেয়ে ক্রেডিবল বলে পরিচিত সেটাকে বেছে নিলেন, এবং এইভাবেই সিনক্রোনাইজ করা ছিল এক ধরনের ডিসক্লেমার দিয়ে যে ঠিক ওই সময় এটা সম্প্রচার করা হবে, বিশদ ব্যাখ্যা কিন্তু তিনি দিয়ে দিয়েছেন। এবং পরিষ্কার করে বারবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রাইভেসিটা তারা মেনটেন করবেন, কারোর নাম ডিসক্লোজ করবেন না, মানে ডাবলি পানিশ করবেন না কাউকে, যে স্টিগমাটা কিন্তু আমাদের কালচার এখানে যা, একবার যদি এটা আরোপিত হয় কোনো না কোনোভাবে এটা চাউল হবেই এবং সময় লাগবে হয়তো, এবং যে ধোঁয়াশাটা যে কনফিউশনটা এটাই কিন্তু ইতিমধ্যে পুরো নির্বাচন পূর্ব যে পরিস্থিতি তাকে এক ধরনের তার উপর কালো মেঘ এর মতো এসে আবির্ভূত হয়েছে বিষয়টা, মানে কালিমালিপ্ত করবে। জি ডেফিনেটলি। আর এরপরে আমি যতটুকু জানি মানে ওয়াকিফাল মহলের সূত্রে যে আপনার ইউরোপীয় পার্লামেন্টে তো একটা রেজুলিউশন অলরেডি তারা নিয়ে বসেছে আদিলুর রহমান খান নাসির উদ্দিন অ্যালানের নিরিখে, এরপর তারা আপনার আরও কঠোর রেজুলিউশনে যাবেন, এবং আমাদের যে 60% এক্সপোর্ট যেটা ইউরোপে যায় ডেস্টিনেশন হিসেবে সেটার উপর নিষেধাজ্ঞা তারা আরোপ করবেন, বাণিজ্য নিষেধাজ্ঞা। তারপরে তার সঙ্গে মিল রেখে আপনার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ক্যানাডা, আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপিয়ান একযোগে আগামী মাসের 15 তারিখ নাগাদ যদি এর মধ্যে কোনো মৌলিক পরিবর্তন না হয় ব্যবস্থায় তাহলে হয়তো তারা একযোগে স্যাংশন। আপনি যেভাবে বলছেন যে আগামী মাসের 15 তারিখ, সেরকম আপনি এত কনফিডেন্টলি এই জন্য স্পষ্টভাবে কিসের ভিত্তিতে বলছেন? এটার জন্য এই জন্য বলছি যে সেপ্টেম্বর 15 তারিখ ছিল ডেডলাইন, তারপরই কিন্তু এই 20 তারিখে এই জিনিসটা আসলো, বলা ছিল এর মধ্যে যদি নেগোসিয়েশন সেটেলমেন্ট হয়ে যায় তাহলে এটা প্রয়োজন পড়বে না, যেহেতু হয়নি সেই কারণে 19-20 হতে পারে, বাট সেটা হয়েছে। আর যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন এদের সঙ্গে তো আমাদের একটা যোগাযোগ আছে, এবং ইউরোপে একটা অর্গানিক গ্রুপ কাজ করছে, তারা বিএনপিও করে না, আওয়ামী লীগও করে না, কিন্তু তারা মনে করছে স্টেলমেট ভাঙার জন্যে এই মুভটায় যাওয়া দরকার। আমি বিভিন্ন সময় শোতে ইউ মানে ইউরোপিয়ান পার্লামেন্ট মেম্বাররা কয়জন স্বাক্ষর করলেন এই মোশন আনার জন্যে আমি গ্র্যাজুয়ালি কিন্তু বলে গেছি, এবং 42 জন হওয়ার পরেই কিন্তু তারা মোশনটা হাজির করেছেন, তো সেই জন্যে এটা জাস্ট অবজার্ভার রোল, অনেক কিছু না। ধন্যবাদ।